আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রিয়েলি আমরা যারা নতুন ইউটিউবে কাজ করি, আমাদের ফার্স্ট টার্গেট থাকে 1000 সাবস্ক্রাইব, এন্ড সেকেন্ড টার্গেট থাকে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম। অ্যাকচুয়ালি যদি ভিউ না আসে তাহলে আপনি সাবস্ক্রাইবার পাবেন কোথা থেকে, ওয়াচ টাইমে বা গেইন করবেন কোথার থেকে? সো বেসিক সবাই আজকে জাস্ট আপনাদের মাঝে একটি টিপস শেয়ার করে, যে একটি রিয়েল টিপস যদি আপনার চ্যানেলে আপনি জাস্ট কন্টিনিউ করেন বা আপনার চ্যানেলে যদি আপনি কাজ করেন, ওই একটি টিপস অনুযায়ী আপনি রিয়েল ভিউ পাবেন। রিয়েল ভিউ মানে আপনি সাবস্ক্রাইবার অ্যান্ড ওয়াচ টাইম গেইন করা। সো বেসিক সবাইয়ের আজকে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম বা আপনার রিয়েল ভিউ কিভাবে ডেভেলপ করবেন। সো স্বাগতম আপনাকে আরও একটি নতুন টিউটোরিয়াল, টেকনিক্যাল 360 ডিগ্রির আরও একটি নতুন পাতায়। সো লেটস গো, চলুন ভিডিওটা শুরু করি। এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন, কারণ বেসিক সামনে শুধু আপনাদেরকে বেসিক টিপসই দিবে। ওয়েলকাম ব্যাক ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। অ্যাট ফার্স্ট আমি যদি বলতে চাই আপনি রিয়েল ভিউ কীভাবে ডেভেলপ করবেন, রিয়েল ভিউ কীভাবে ডেভেলপ করবেন, আমার আরও একটি ভিডিও দেওয়া আছে যেখানে আমি একবারে স্পষ্ট করে দিয়েছিলাম যে কীভাবে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম, অর্থাৎ 1 বছরের ভিতরে 4000 নয় 8000 ঘন্টা ওয়াচ টাইম এবং 2000 সাবস্ক্রাইবার কীভাবে গেইন করবেন একবারে ইজিলি। ওই রকম একটা ভিডিও আমার জাস্ট চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে ভিজিট করে আসতে পারেন এবং ওই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা একবারে ইজিলি এবং স্পষ্ট হয়ে যাবে। সো আমি যদি এখানে ফার্স্ট টাইম বলতে চাই আপনার কতজন সাবস্ক্রাইবার আছে, ওই দিকে আপনি একটু ফুটেজ রাখেন। ধরুন আপনার 1000 বা 1500 বা 2000 সাবস্ক্রাইবার আছে। কোলাবরেশন ইজ দ্য বেস্ট প্রমোট ফর নিউ ইউটিউবার্স। সো আপনি যদি কোলাবরেশন করেন, কোলাবরেশনের মাধ্যমে কী হবে, ধরুন আপনাকে আপনার 2000 সাবস্ক্রাইবার বা 1000 সাবস্ক্রাইবার আছে, সেখানে আপনাকে কী করতে হবে যে অন্য যারা আছে বা আপনার এই রিলেটিভ, আপনি যে ধরনের চ্যানেল ক্রিয়েট করছেন বা আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন, সেই ধরনের অন্য কোনো ক্রিয়েটর কাছে যার সাবস্ক্রাইবার 2000, অর্থাৎ আপনার আশেপাশে বা আপনার কাছে, ধরুন আপনার যদি 1500 থাকে ওই ক্রিয়েটরস 1500 সাবস্ক্রাইবার, এই ধরনের অন্য কোনো ইউটিউবারের সাথে যদি আপনি একটি কোলাবরেশনে যুক্ত হন, তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনার চ্যানেলের আরও বেশি পরিচিত হবে এবং আপনি আরও বেশি পরিচিত হতে পারবেন এবং আপনার চ্যানেলটি আরও বেশি র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা কিন্তু রিয়েল একটি প্রমোট জাস্ট ইউটিউবের চোখে। সো এখানে আপনাকে কী করতে হবে, আপনাকে ফ্রি প্রমোট অনুযায়ী কাজ করতে হবে। ধরুন আপনার চ্যানেলে আপনাকে জাস্ট রিয়েল ভিউ আছে আপনার এখানে 300 থেকে 400 বা 500 জন রিয়েল ভিউ আছে। সো রিয়েল ভিউ যেহেতু আপনার 500 আছে, অন্যজন কে আছে যার 1500 সাবস্ক্রাইবার বা 2000 সাবস্ক্রাইবার, তারও রিয়েল ভিউ 300 থেকে 500 জন আছে। সো আপনি তার সাথে যদি একটি কোলাবরেশন করেন তাহলে তাকে যারা ফলো করে, আপনি যদি ওই রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ওইখান থেকে রিয়েল ভিউ 400 জন থেকে কমপক্ষে 200 থেকে 150 রিয়েল ভিউ আপনার চ্যানেলে আসবে। এটা কিন্তু 100% ইনশাল্লাহ আসবে। সো আপনি প্রতি মাসে যদি এরকম 4টা বা 5টা কোলাবরেশনে যুক্ত হন, সেই ক্ষেত্রে আপনার মাসে দাঁড়াচ্ছে প্রায় 1500 থেকে 1000 থেকে 1500 রিয়েল ভিউ। সো এটা যদি আপনি প্রতি মাসে 3 থেকে 4 জনের সাথে বা 5 জনের সাথে রিপিল করে করেন, তাহলে কিন্তু এখানে আপনি অনেক বেশি পরিমাণ রিয়েল ভিউ পেয়ে যাচ্ছেন। এখানে আপনাকে ফোকাস রাখতে হবে আপনার সাবস্ক্রাইবার কতজন, আপনার রিয়েল ভিউ কতজন, ওই অনুযায়ী ওই ক্যাটাগরিজ ভিডিও যে মেক করে তার সাথে যদি আপনি কোলাবরেশনে যুক্ত হন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটা আরও বেশি পরিচিত হবে। সো অনেকে বলতে পারেন, ভাইয়া আমরা এক একজন এক এক জেলায় থাকি, সেক্ষেত্রে আমরা কী করবো? সো আপনাদের জন্য কিন্তু ইউটিউবের এমন একটি সিস্টেম আছে যেখানে আপনারা স্ক্রিন লাইভে আসতে পারেন বা স্ক্রিনে জাস্ট স্কাইপের মাধ্যমে আপনারা জাস্ট দুজনের সাথে কোলাবরেশন করতে পারেন। কোলাবরেশনের পর জাস্ট এটা এডিট করে আপনারা এখানে কী করতে পারেন, দুইজনের চ্যানেলের মধ্যে আপলোড করবেন এবং দুজনের চ্যানেলের ডিসক্রিপশনে তাদের চ্যানেলের লিঙ্ক দিবেন বা আপনারা এখানে একটি কোলাবরেশনের সিস্টেম করবেন, অর্থাৎ আপনার ওই ভিডিওটার নিচে ওর চ্যানেলটা এখানে র্যাঙ্ক করবে। সো এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন বা এই একটি মাত্র ফর্মেট যদি আপনারা সিস্টেম ফলো করেন বা এই কোলাবরেশনের সাথে যদি আপনারা যুক্ত হন, তাহলে কিন্তু অবশ্যই আপনি রিয়েল ভিউয়ার্স পাবেন এবং মাস্ট আপনার রিয়েল কিউস টু অডিয়েন্স আপনার চ্যানেলে আনতে পারবেন। সো গাইস, আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো বা কোনো প্রশ্ন বা মতামত যদি থাকে অবশ্যই বেসিক সামিমকে জানাবেন, কারণ বেসিক সামিমের কাছে আপনাদের একটা প্রশ্ন বেসিক সামিমের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আমি আপনাদের প্রশ্নের আশায় থাকবো, আপনারা যেই প্রশ্ন করবেন ইনশাল্লাহ ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করো, সবাই ভালো থাকবেন, ভালো রাখলেই কিন্তু ভালো থাকতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যারা এখনো এই ওয়াক্তের নামাজ পড়েনি অবশ্যই নামাজটি পড়ে নেবেন। আল্লাহ হাফেজ।